নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি অমৃতা। শুরু করছি সেরা দশ, আর প্রথমেই চোখ রাখবো বাংলার সেরা দশটি খবরে। আজ কালী পুজো, রাতে অমাবস্যায় মায়ের আরাধনা, সেজে উঠেছে শক্তিপীঠগুলো, কালীঘাট, তারাপীঠ, নরহাটেশ্বরী, বর্গভীমা সহ মন্দিরে মন্দিরে চলছে পুজোর প্রস্তুতি। দীপান্বিতা কালী পুজোয় সেজে উঠেছে গোটা রাজ্য, মণ্ডপে মণ্ডপে চলছে মায়ের আরাধনার প্রস্তুতি। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ঢল, কালী পুজোর দিন ভবতারিণী মন্দিরে পুজো দিতে সোমবার সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন দক্ষিণেশ্বর মন্দির চত্বরে, পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। 51 পীঠের অন্যতম সতীপীঠ বীরভূমের কঙ্কালীতলা, কালী পুজোর দিন সারাদিন চলবে দেবী কঙ্কালীর বিশেষ পূজার্চনা। পুরাণ মতে সতীর দেহের 51 খণ্ড বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। বীরভূমের শান্তিনিকেতন লাগোয়া কঙ্কালীতলায় সতীর কোমর বা কাঁকাল পড়েছিল, তারপর এই অঞ্চলটির নাম হয় কাঁকি দেশ, পরবর্তী সময় নামকরণ হয় কঙ্কালীতলা। দীপাবলির আলোতে ঝলমলে তারাপীঠ, মঙ্গল আরতি দিয়ে শুরু তারাপীঠের শ্যামা পুজো। শীতল ভোগ দিয়ে পুজো শুরু হলেও সন্ধ্যার পর মাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে শুরু হবে পুজো। আজ সারাদিন ভক্তদের জন্য খোলা থাকবে মন্দির। চোখের অস্ত্রোপচার সেরে কালী পুজোয় বাংলায় ফেরার কথা ছিল তার। কথা রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালী পুজোর সকালেই ফিরলেন তিনি, একটানা 25 দিন পর কলকাতায় ফিরলেন অভিষেক। সোমবার দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির হন বহু কর্মী সমর্থক, কুশল বিনিময় করেন দলীয় কর্মীদের সঙ্গে। ঘূর্ণিঝড় সিত্রাং মধ্য বঙ্গোপসাগরে রয়েছে, আজ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে, মঙ্গলবার সকালে বাংলাদেশে আছড়ে পড়তে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু দক্ষিণবঙ্গে, বুধবার সকাল পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুন্দরবন এলাকায় পড়বে বেশি প্রভাব, সামান্য প্রভাব পড়বে কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়ার বেশ কিছু অংশে। রাজ্যবাসীকে দীপাবলির পাশাপাশি কালী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার টুইটে তিনি লিখেছেন, মা কালী যেন আমাদের সমস্ত দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দেন, উৎসবের আলো আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে খুশি আনন্দে ভরিয়ে দিক, এই প্রার্থনা করি। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় সকাল থেকে প্রভাব পড়তে শুরু করেছে সিত্রাঙ্গের, প্রস্তুত রয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে তা নিয়ে আতঙ্কে রয়েছেন সুন্দরবনবাসী। সকাল থেকে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া, বাড়তে পারে নদীর জলস্তর, মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। টানা বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর উদ্ধার নাবালিকার দেহ। কিছুদিন আগে পুঠিমারি থেকে ফিডার ক্যানেলে ঝাঁপ দেয় ওই নাবালিকা, অবশেষে মুর্শিদাবাদের আহিরণ গঙ্গাঘাট থেকে উদ্ধার করা হয় তার দেহ। সাইক্লোন সিত্রাঙ্গের কথা মাথায় রেখে 30,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয় সরানো হলো। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরানো হলো। সোমবারও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হবে বলে নবান্ন সূত্রের খবর। তিন জেলার রিপোর্ট এদিন নবান্নে পাঠানো হয়। সময় এখন ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মহাসমারোহে পালিত হচ্ছে দীপাবলি তথা কালী পুজো, এবং এই কালী পূজোয় উপস্থিত রয়েছেন রাজ্যপাল লা গণেশন। আমরা দেখাবো সেই ছবি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু রাজ্যপাল লা গণেশন গেছেন পুজো দিতে এবং সেখানে দীপাবলি উৎসব পালন করছেন। শ্যামা পুজো, দীপান্বিতা অমাবস্যা, সেখানে শ্যামা এবং শ্যামা পুজো, এবং এই শ্যামা পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজো মহাসমারোহে পালিত হচ্ছে শ্যামা পূজা। মঙ্গলং স্বামী কবচ শিবা সন্তু
দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সেই ছবি শ্যামা পুজো মহাসমারোহে পালিত হচ্ছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পূজার্চনা পূজার্চনার বিশেষ বিধি মানছেন এবং নিজেই তিনি ভোগ রান্না করেছেন মায়ের। এবং সেখানে উপস্থিত আছেন রাজ্যপাল লা গণেশন, দেখতে পাচ্ছেন সেই ছবি, তিনি নিজে উদ্যোগে নিজের হাতে পুজোর সমস্ত প্রস্তুতি করছেন, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখবো, ময়নাগুড়ি থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমি। কৌস্তব, তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো সেটা জানতে চাইবো এবং সেখানে কি দেখতে পাচ্ছো? ভক্তের দল, মায়ের বিশেষ পুজো শুরু হয়ে গিয়েছে কি? দেখো, আমি এই মুহূর্তে রয়েছে জলপাইগুড়ির যে ময়নাগুড়ি, ময়নাগুড়ির এই পেটকাটি মন্দিরে। তোমাকে বলে রাখবো যে আজ থেকে প্রায় 80 বছর আগে কিন্তু এই মন্দিরে প্রতিষ্ঠা হয়েছিল। এবং উত্তরবঙ্গের যে সমস্ত জলপাইগুড়ি জেলার যে সমস্ত ধর্মীয় পীঠস্থান রয়েছে তার মধ্যে অন্যতম ধর্মীয় পীঠস্থান কিন্তু এই পেটকাটি মন্দির, যেটাই লোকে মুখে শোনা যায় যে আজ থেকে বহু বছর আগে এইখানেই কিন্তু চাষের জমিতে লাঙল দিয়ে চাষ করার সময় এই মায়ের মূর্তি, কষ্টিপাথরের মূর্তি কিন্তু সেখানে পাওয়া যায় এবং পেট কাটা অবস্থায় ছিল এবং পেটের মধ্যে বিছের ছবি বিছে ছিল কিন্তু, আর যার জেনে কিন্তু এই মন্দিরের নাম রাখা হয়েছে পেটকাটি মন্দির। তুমি দেখতে পাচ্ছ ঠিক আমার পেছনের যে অংশ সেখানে কিন্তু মা পেটকাটির পুজো এই মুহূর্তে চলছে এবং অসংখ্য দর্শনার্থী ভক্তরা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। পাশাপাশি তোমাকে বলবো এখানে কিন্তু শ্যামা মাকে বরণ করে নেওয়ার কিন্তু একটা প্রস্তুতি চলছে এবং একদিকে যখন সেখানে পেটকাটি মায়ের পুজো করা হবে পাশাপাশি কিন্তু শ্যামা মায়ের পুজো করা হবে। শুধুমাত্র তো ময়নাগুড়ি জলপাইগুড়ি জেলার লোক নয়, জলপাইগুড়ি জেলা ছাপিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত এমনকি অন্যান্য রাজ্যের যারা মানুষজন রয়েছে তারাও কিন্তু এই পেটকাটি মন্দিরে ছুটে আসেন, কেননা এই পেটকাটি মন্দির জাগ্রত এমনটাই বিশ্বাস বিভিন্ন এলাকার মানুষজন এবং যার জেরে কিন্তু তারা প্রতি বছর এই কালী পুজোর দিনটিতে কিন্তু এই পেটকাটি মন্দিরে ছুটে আসেন পুজো দিতে। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে বলি প্রথা কিন্তু এখনো প্রচলিত রয়েছে এই পেটকাটি মন্দিরে। আজকে পুজো হবে এবং আগামীকাল পর্যন্ত পুজো হবে, পাশাপাশি কিন্তু এখানে বলিও দেওয়া হবে। তো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মন্দিরে কিন্তু সব রকম ভাবে পুজোর যে মন্দিরে পুজোর জোগাড় চলছে এবং প্রচুর মানুষ কিন্তু তারা লাইনে দাঁড়িয়েছে এবং বিভিন্ন এলাকার মানুষজন চলে এসেছে। একদিকে যেমন মূল যে মন্দির, একদিকে যেমন মূল মন্দির রয়েছে সেই মন্দিরে যেমন একদিকে পেটকাটি মায়ের পুজোর ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি যে আজকে শ্যামা পুজো, কালী পুজো এবং সেই দিককে মাথায় রেখে কিন্তু এখানে শ্যামা পুজোর আয়োজন করা হয়েছে। আরো একটি বিষয় যে এই মন্দিরে কিন্তু এখন মানুষ ভক্তদের ভিড় একটা লক্ষ্য করা যাচ্ছে, তবে রাত যত বাড়বে এবং আগামীকাল সকাল পর্যন্ত কয়েক হাজার মানুষ কিন্তু এই মন্দিরে চলে আসবে এবং কয়েক হাজার মানুষ কিন্তু মন্দিরের সমাগম হবে। যদি জানা যাচ্ছে প্রত্যেক বছর চার থেকে 5,000 মানুষ কিন্তু চলে আসে। আমরা এখানে মন্দিরের যে সম্পাদককে আমাদের মধ্যে পেয়ে গেছি, এই মন্দিরের বিশেষত্ব কি, কেন মানুষ ছুটে আসে বারবার এখানে? এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে মায়ের বড়, মায়ের অনেক ক্ষমতা। আপনি মানুষ করে যাবেন 100% ফুলবে, আপনি মানত করে দেখতে পারেন। আর এই মন্দিরের ইতিহাস জানা যায় যে লাঙলের ফলায় মায়ের, এই বিষয়ে কি জানেন আপনারা? এই বিষয়ে আমারই বন্ধু মন্দিরের কোষাধ্যক্ষ নেপাল সরকার, ও খুব ভালো বলতে পারবেন। আমি খুব ব্যস্ত। ইতিহাস সম্পর্কে কি বলবেন? আমাদের মন্দির 1940 সালের এখানে মায়ের মন্দির মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে। আমাদের মা এখানে ধূমাবতী রূপে পূজিত হয়, প্রত্যেকবার দীপাবলির রাতে মায়ের পূজিত হয়, সাথে শোভা পূজা হয়। আর এখানে আমাদের কাঁঠাল থেকে মেলা হয়, তাই আমরা আপনাদের প্রোগ্রামগুলির মাধ্যমে সমগ্র ময়নাগুড়িবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসুন, আমাদের পূজাকে উপভোগ করুন, মায়ের আশীর্বাদ দেন। খুব জাগ্রত মা, সুমাবতী মা, আমরা পেটকাটি মন্দির কমিটির পক্ষ থেকে সকলকে মায়ের আশীর্বাদ দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা কামনা করছি আগামী দিনে আমাদের দেশের যে করোনা পরিস্থিতি এবং আমাদের যে সুন্দর একটা পরিবেশ হোক এবং সকলের মা সকলের জন্য আশীর্বাদ দিয়ে এটি আমাদের পেটকাটি নাম এই কারণে হচ্ছে ধূমাবতী মাকে এখানে মাটির নিচ থেকে পাওয়া গেছিল এবং মাটির নিচে পেটটা কাটা, সেই হিসেবে আমাদের মায়ের নাম পেটকাটি মাই বলা হয়। আমাদের এখানে বলি কথা এখনো প্রচলিত রয়েছে, এখানে আমাদের প্রত্যেক বছরের ন্যায় এখানে বলি হয়। একদমই কৌস্তব, দেখতেই পাচ্ছি
পাচ্ছি মন্দির চত্বরে প্রচুর মানুষের ঢল এবং স্বাভাবিকভাবে সেই মন্দিরের বিশেষ তাৎপর্য রয়েছে এমনটাই ভক্তরা বলছেন। অনেক ধন্যবাদ কৌশব তোমাকে। এবার নজর রাখবো দেশের সেরা খবরগুলির দিকে। ছাত্রছাত্রীরা মিড ডে মিল খেয়ে যাতে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য স্কুল শিক্ষা দপ্তরকে চার ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল ফুড কমিশন। এই মর্মে নির্দেশিকা জারি করেছে ফুড কমিশন। আগে কেন্দ্রীয় সরকার চার ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল ফুড কমিশনকে। মিড ডে মিল যারা সাপ্লাই করে তাদের ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে, যারা রান্নাবান্নার কাজ করেন তাদের ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে, মিড ডে মিল সামগ্রী রাখার স্টোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। কোথাও মিড ডে মিলের খাদ্যে বিষক্রিয়া হলে তা সঙ্গে সঙ্গে কেন্দ্রকে রিপোর্ট আকারে জানাতে হবে। দীপাবলির মরশুমে দেশের কোভিড গ্রাফে বড় ছোট স্বস্তি, অনেকটাই কমলো সংক্রমণ, স্বাভাবিকভাবেই কমলো দেশের সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1,334 জন। গতকালও সংখ্যাটি ছিল প্রায় 2,000-এর কাছাকাছি। দেশের সক্রিয় রোগী বর্তমানে 23,193 জন। একদিনে প্রাণ গিয়েছে 16 জনের। মোট মৃতের সংখ্যা 5,28,977 জন। হুঁশিয়ারি কেরলের রাজ্যপালের। কেরলের 9টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করার নির্দেশ দিলেন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। রবিবার তার দপ্তরের তরফে একটি টুইট করে পদত্যাগের কথা জানানো হয়। টুইটে লেখা হয়েছে, দেশের শীর্ষ আদালতের রায় বহাল রেখে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান 9টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরাসরি এই নির্দেশ দিয়েছেন। রবিবার টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়ের কাণ্ডারি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সৈনিকদের সঙ্গে দীপাবলি পালন করতে সোমবার কার্গিল পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ভারতীয় সেনার শৌর্য অসীম। কার্গিল, দ্রাস, বাটালিক দেশের শৌর্যের স্মারক। সেনাবাহিনীর জন্যই দেশ সুরক্ষিত বলে জানান মোদী। দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, আলো ও আলোর রোশনের সঙ্গে জড়িত দিওয়ালি, এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গলের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। পরিবার ও বন্ধুদের সঙ্গে সবার দিওয়ালি খুব ভালো কাটুক। দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার টুইট করে তিনি লিখেছেন, দেশের সমস্ত নাগরিককে জানাই দিওয়ালির শুভেচ্ছা। আসুন আনন্দ ও আলোর পবিত্র উৎসবে আমরা জ্ঞান ও শক্তি প্রদীপ জ্বালিয়ে অসহায় মানুষদের জীবন আনন্দে ভরিয়ে দেওয়ার চেষ্টা করি। উৎসবে এই সময় সকল দেশবাসীর জীবনে সুখ সমৃদ্ধি কামনা করছি। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের আয় বিগত 5 বছরে দ্বিগুণ। বিজেপি ওই রাজ্যে 2017 সালে সরকার গড়ে। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেম কুমার ধুমাল বিধানসভা আসনে পরাজিত হলে মুখ্যমন্ত্রী হয়েছিলেন জয়রাম। একটি জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2017 সালে বিধানসভা ভোটে লড়াইয়ের সময় তিনি স্থাবর অস্থাবর সম্পত্তির যে হিসেব নির্বাচনী হলফনামায় জানিয়েছিলেন তা এখন দ্বিগুণ হয়েছে। আয় বেড়েছে তার পরিবারের সদস্যদেরও, যা রাজনৈতিক মহলে জল্পনা শুরু করেছে। আগামী মাসে হিমাচল প্রদেশে বিধানসভার ভোট, তার আগে বিজেপি মুখ্যমন্ত্রীর এই বিপুল সম্পত্তি আতশকাচের তলায় এসেছে। কেরলের 9টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাময়িক স্বস্তি। স্বস্তি মিলেছে কেরল হাইকোর্টের নির্দেশে। কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান উপাচার্যকে পদত্যাগ করতে বলেছিল। হাইকোর্টের নির্দেশ অনুসারে রাজ্যপালকে চূড়ান্ত আদেশ দিতে হবে। যতদিন না রাজ্যপাল চূড়ান্ত আদেশ দেবে ততদিন পর্যন্ত উপাচার্যরা পদে বহাল থাকতে পারবেন। এখন সময় আরও একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নজর রাখবো বিদেশের সেরা খবরগুলির দিকে। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আগে থেকেই এগিয়েছিলেন ঋষি সুনক। অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম ঘোষিত হলেন, প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনক। প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেকে লড়াই থেকে সরিয়ে নিয়েছিলেন আগেই, ফলে ঋষি সুনকের সুযোগ আরও বৃদ্ধি পেয়েছিল। আজ বিকেলেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনকের নাম ঘোষণা হল। এক চোখে দৃষ্টি হারিয়েছেন সলমান রুশদি, সেই সঙ্গে অকেজো হয়ে গিয়েছে একটি হাতও। শরীরে নানা অংশে ক্ষত রয়েছে তার।
আততায়ী হামলায় পড়ে জনপ্রিয় লেখকের শারীরিক অবস্থা নিয়ে একথা জানালেন তার এজেন্ট অ্যান্ড উইলি। নিউ ইয়র্কের একটি আলোচনা সভায় প্রবীণ লেখককে ছুরি দিয়ে আঘাত করে আততায়ী। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফের আক্রমণাত্মক রাশিয়া। ইউক্রেন নিয়ন্ত্রিত মাইকোলাইভে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করল রাশিয়া। বিস্ফোরণে ধ্বংস হয়েছে একটি বৃহৎ অ্যাপার্টমেন্ট। পাল্টা আক্রমণ করে ইউক্রেন। গুলি করে নামানো হয় 14টি রাশিয়ান ড্রোনকে। ফের গাড়ি বোমা ও বন্দুকবাজের হামলা। সোমালির কিসমায়ো শহরের এক হোটেলে হামলা। ঘটনায় নিহত 9 জন, আহত হয়েছেন 47 জনেরও বেশি। নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয় আততায়ীরও। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্নের মুখে পড়ে গেল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ। সম্প্রতি দুর্নীতি সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে ইমরান খানের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা খারিজ করে নির্বাচন কমিশন। তাকে চ্যালেঞ্জ জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। নিলামে উঠতে চলেছে বিশ্বের বৃহত্তম রঙিন হীরে। ডিসেম্বরে নিউ ইয়র্কের সোতবির নিলামে উঠবে হীরেটি। হীরেটি কমপক্ষে $15 মিলিয়ন বিক্রি হতে পারে বলেই মনে করা হচ্ছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি দক্ষিণ কোরিয়ান বিমান। সোমবার ফিলিপিন্সের আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় বৃষ্টির কারণে রানওয়েতে পিছলে যায় বিমানটি। 162 জন যাত্রী ও 11 জন বিমান কর্মীকে সুরক্ষিতভাবে উদ্ধার করা গেছে। দুর্ঘটনা তদন্ত শুরু করেছে ফিলিপিন্স বিমানবন্দর কর্তৃপক্ষ। নাইজেরিয়ার রাজধানী আবুজাতে জঙ্গি হানার সম্ভাবনা। আমেরিকা ও ব্রিটেনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। সরকারি ভবন, ধর্মীয় আখড়া ও শিক্ষা প্রতিষ্ঠানকেই টার্গেট করা হয়েছে বলে সূত্রের খবর। ব্রিটিশ এয়ারবোন ডিভিশন যুদ্ধের অনুশীলনে ব্যস্ত। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 3 কিলোমিটার দূরেই চলছে অনুশীলন পর্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শেষবারের মতো এয়ারবোন ডিভিশন ইউরোপে মোতায়েন ছিল। শি জিনপিং এ নিয়ে তৃতীয়বারের জন্য সর্বসম্মতিক্রমে দেশের প্রেসিডেন্ট হলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ক্ষমতাকে আরো শক্তিশালী করতে চীনের সংবিধানের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির 20তম কংগ্রেস অধিবেশনের শেষ দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেরা 10 আপাতত এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।